ব্যান্ড হাতল দিয়ে ডাবল হাতলে সোফাটা করা আছে। সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস ডিজাইন চাচ্ছেন তাদের জন্য এই সোফাটা, ফাইভ সিটের এই সোফাটা দেখেন। এটার কিন্তু পাশে সবচেয়ে চমক ব্যাপার হচ্ছে এটা দুই পাশে দুইটা মোড়া দেওয়া আছে আলাদা। আকর্ষণীয় ডিজাইনের ডিভান কালেকশন, এটা কমপ্লিটলি দেড় ইঞ্চির মধ্যে থিকনেসটা করা আছে। এটার যে ফোমটা চার ইঞ্চি সলিড ফোমের উপরে করা আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে কিন্তু থাকছে অসংখ্য সোফা সেটের কালেকশন। যারা সেগুন কাঠের মধ্যে সোফা সেট কালেক্ট করতে চাচ্ছিলেন, আজকের ভিডিওতে কিন্তু আমরা মোটামুটি 40 থেকে 50টা ডিজাইনের কিন্তু সোফা সেটের কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এছাড়াও কিছু ডিভানের কালেকশন থাকবে। তো এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বাড্ডা এমজেড হসপিটাল এবং বাড্ডা জেনারেল হসপিটালের রাস্তার বিপরীত পাশে কিন্তু রয়েছে ফুলজুরি ফার্নিচার। ফুলজুরি ফার্নিচারে আসলে কিন্তু ওনাদের চারতলা ভবন বিশিষ্ট কিন্তু এই শপটা আপনারা পেয়ে যাবেন এবং প্রচুর প্রচুর ফার্নিচারের কালেকশন আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ফুলজুরি ফার্নিচার পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম, আমি বিপ্লব বলছি। প্রথমে আমি আমাদের লোকেশনটা দিয়ে শুরু করতেছি। আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হাসপাতালের ঠিক উল্টা পাশে, এবং এটা হচ্ছে আপনার এএমজেড হাসপাতাল, যা এএমজেড হাসপাতালের পাশে ঠিক স্বাধীনতা সরণির একেবারে মাথায় ফুলজুরি ফার্নিচার। যারা হচ্ছে একটু লাক্সারিয়াসের মধ্যে সেগুন কাঠ দিয়ে কমপ্লিটলি কর্নার সোফা চাচ্ছেন বড় সিক্স সিটারের, আচ্ছা কর্নার সোফাটা তো বেশিরভাগ হচ্ছে আপনার ফাইভ সিটারেই সবাই থাকে, তারপরে সিক্স সিটারের মধ্যে আমরা কিছু আছে সোফা দেখাবো। এই যে এই কর্নার সোফাটা দেখেন, আচ্ছা আচ্ছা, কমপ্লিটলি চিটং সেগুন দিয়ে করা ডাবল মিনার এই সোফাটা, এবং যে ঘাড়াগুলো আছে এটা আপনার উঁচা করে ঘাড়া দেওয়া, দেন ডাবল বঠারে করা, এবং কমপ্লিটলি হাতের নকশা করা দেখেন সুন্দর করে। এবং যে কাঠের যে প্যাটার্নটা আছে কমপ্লিটলি হচ্ছে আপনার আড়াই ইঞ্চি মোটা থিকনেস দিয়ে করা কমপ্লিটলি। এই যে সেগুন কাঠটা ডাবল মিনার দিয়ে করা, এখানে মিনার দেওয়া আছে, এরপরে হাতলটা দেখেন আপনি একটু, হাতলটা কত সুন্দর করে হাতলে কাজ দেওয়া আছে। দেন এখানে সাইডেও কিন্তু কাজ করা আছে, সাইডে হচ্ছে আপনি প্রত্যেকটা যে হাতলের পাশে যে সাইডে যেই আপনার টাপড়িটা দেওয়া আছে টাপড়ির পিছনে এখানে সেগুন কাঠ দিয়ে সেগুন কাঠের চাপে সুন্দর করে নিখুঁত করে এখানে কাজ করা আছে, নকশার কাজ দেওয়া আছে। এরপরে হচ্ছে আপনার যেন কর্নার যেই মোবাইল ড্রয়ারটা আছে, মোবাইল ড্রয়ারে এখানে মিনার কাজ করা আছে, দেন মিনারের উপরে টপে হাতের নকশা করে ডিজাইন করে দেওয়া আছে, এখানে কর্নারে ডিজাইন দেওয়া আছে, আমাদের ঘাড়াটা ডিজাইন দেওয়া আছে, এখানে কর্নার হচ্ছে ডাবল মিনার দিয়ে করা আছে কমপ্লিটলি। সিক্স সিটারের এই সোফাটা, সিক্স সিটারের সেগুন কাঠের সোফাটা কিন্তু আপনারা ফুলজুরি ফার্নিচারে আসলেই পেয়ে যাবেন, দেখেন খুবই সুন্দর একটা নিখুঁত সোফা। এরপরে আমরা সেম আরেকটা সোফা দেখাবো, ফাইভ সিটারের আরেকটা সোফা দেখাবো, এটাও হচ্ছে আপনার ডাবল মিনার দিয়ে ডাবল হাতলে করা আছে এই সোফাটা, দেখেন খুবই সুন্দর একটা সোফা। ব্যান হাতল দিয়ে ডাবল হাতলে সোফাটা করা আছে, হাতলটা যেই এখানে যে হাতলটা দেওয়া আছে এটা সলিড চিটং সেগুনের উপরে দেওয়া আছে, এবং ব্যান করা আছে হাতলটা। ব্যানের নিচে কিন্তু কাস্টমারদেরকে একটু যদি দেখান, ব্যানের নিচে কিন্তু সুন্দর করে খুবই হাতে কাজ করে দেওয়া আছে, খুবই সুন্দর দেখেন। দেন এখানে গোল্ডেন কাজ করে দেওয়া আছে, এই যে এই পাশটা, এই পাশটার যে আপনার হাতলটা আছে রাউন্ড যে মোল্ডিং করা, মোল্ডিং করা হাতলের মধ্যে এখানে কাজ করে দেওয়া আছে, হাতের ডিজাইন করা দেওয়া আছে, ডাবল মিনার দেওয়া আছে, দেন মিনারের উপরেও কাজ করে দেওয়া আছে। এরপরে হচ্ছে যে এই ঘাড়াটা, ঘাড়াটা দেওয়া আছে আপনার 14 থেকে 15 ইঞ্চির মধ্যে ঘাড়াটা ডিজাইন করা আছে, এটা কমপ্লিটলি হাতের ডিজাইন, এটা ফাইভ সিটারের একটা সোফা। এরপরে এটার যেই ফেব্রিকটা আছে, ফেব্রিকটা সুইস ভেলভেট দিয়ে করা আছে, ফেব্রিকটা আপনি চাইলে যে কোনো ধরনের ফেব্রিক যে কোনো ধরনের কালার ইউজ করতে পারবেন। দেন এটা আপনি চাইলে হচ্ছে জিপার সিস্টেম আলাদা ফোমের মধ্যে সোফাটা ইউজ করতে পারেন, ফাইভ সিটার এই সোফাটা। আরেকটা সোফা দেওয়া আছে, এই সোফাটাও সেম হচ্ছে ফাইভ সিটার, এটার মধ্যে যেই ফেব্রিকটা আমরা ইউজ করেছি এটা হচ্ছে ইন্ডিয়ান ভেলভেট, ইন্ডিয়ান যে ভেলভেটটা এই ভেলভেট ফেব্রিকটা আমরা ইউজ করেছি। এরপরে এই সোফাটাতেও কিন্তু আপনার হাতলটা খুবই চওড়া একটা হাতল ইউজ করেছি কমপ্লিটলি। এই সোফাটাও হচ্ছে আউটসাইড যা আছে কমপ্লিটলি চিটং সেগুন দিয়ে করা আছে, এটার যে হাতলটা দেখেন হাতলটা কিন্তু আমরা দেড় ইঞ্চি থিকনেসের মধ্যে করেছি, এবং হাতলটা ছয় ইঞ্চি চওড়ার মধ্যে করেছি, হাতলের উপরে সুন্দর ডিজাইন হাতের কাজ করে দেওয়া আছে, মিনারের মধ্যে নকশা করে দেওয়া আছে হাতের কাজ করা, দেন ঘাড়ার মধ্যেও নকশাটা করে দেওয়া আছে। এটাও ফাইভ সিটারের একটা সোফা, সেগুন কাঠ দিয়ে করা কমপ্লিটলি চিটং সেগুন। পিছনে আরেকটা সোফা, পিছনের এই সোফাটা দেখেন একেবারে রাজুকি একটা সোফা, সিক্স সিটারের অনেক বড় একটা সোফা, সিক্স সিটারের এটার হাতলটা দেখেন খুবই মোটা, সাড়ে চার ইঞ্চির মধ্যে হাতলটা করা আছে, এবং কমপ্লিটলি সাড়ে চার বাই এখানে দেওয়া আছে আপনার কমপ্লিটলি তিন ইঞ্চি, সাড়ে চার বাই তিন ইঞ্চি হাতলের মধ্যে ব্যান করা, হাতলের মধ্যে ব্যানের সাইডে এই যে সুন্দর করে এখানে ডিজাইন করে দেওয়া আছে, যে নকশা করে দেওয়া আছে কমপ্লিটলি, দুই পাশে ডিজাইন করে দেওয়া আছে। এরপরে নিচে যে পায়াগুলি দেওয়া আছে, আপনি মিনারগুলি যে দেওয়া আছে মিনারের মধ্যে দেখেন, মিনারের মধ্যে সুন্দর কাজ করে দেওয়া আছে, এই যে নিচের মিনারেও কাজ করে দেওয়া আছে, উপরের মিনারগুলোতে এই যে দেখেন গাড়ার মধ্যে সুন্দর করে কাজ করা দেওয়া আছে, এবং এটার পিছনের যে ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা কমপ্লিটলি কিন্তু একটা ফেব্রিক দিয়ে করা, দেন ব্যাক সাইড যেটা আছে এটাতে হচ্ছে আমরা স্টোন দিয়ে, ডায়মন্ড স্টোন দিয়ে এখানে সুন্দর করে কাজ করে দেওয়া আছে সিক্স সিটারের এই সোফাটা। এটার যেই আপনার যেই মোবাইল ড্রয়ারটা প্লাস কর্নারটা, মোবাইল ড্রয়ার্স এবং প্লার কর্নারের উপরে আমরা হচ্ছে গ্লাসের কাজ করে দিয়েছি, গ্লাসটা আমরা 10 মিলি ইউজ করেছি সিক্স সিটারের এই সোফাটার মধ্যে।
সেগুন কাঠের উপরে করা আছে। এটা হচ্ছে যারা একটু সিম্পল ডিজাইনের মধ্যে, একটু সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস ডিজাইন চাচ্ছেন তাদের জন্য এই সোফাটা, ফাইভ সিটের এই সোফাটা দেখেন। পিছনে স্টোন দিয়ে, ব্যাক সাইড ব্যাক ফ্রন্টে স্টোন দিয়ে সুন্দর করে কাজ করা দেওয়া আছে। এরপরে কর্নার দেখেন কমপ্লিটলি চিটং সেগুন দিয়ে করা, দুইটা কালার কম্বিনেশন করা আছে। আপনি যদি চান যে আপনি একটা কালার ফেব্রিক দিয়ে নেবেন সেটাও নিতে পারবেন। এটাও আমাদের হচ্ছে ফাইভ সিটের একটা সোফা সেগুন কাঠের। এখানে আরেকটা সোফা দেখাচ্ছি আমরা, এটা হচ্ছে রিজনেবলের মধ্যে, রিজনেবলের মধ্যে যারা একটু কম প্রাইসের মধ্যে সোফা চাচ্ছেন যে আমরা কর্নার সোফাটা ইউজ করবো বাট আমাদের প্রাইসটা হচ্ছে আমাদের একটু রিজনেবল, রিজনেবলের মধ্যে যারা সোফাটা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই যে এই সোফাটা, ফাইভ সিটারের এই সোফাটা কমপ্লিটলি সেগুন কাঠের। এটা দেখেন, এটার হাতলটা দেখেন খুবই মোটা হাতল দেওয়া আছে, ব্যান্ড করা হাতলের উপরে কাজ করে দেওয়া আছে। এটার কিন্তু পাশে সবচেয়ে চমক ব্যাপার হচ্ছে এটা দুই পাশে দুটা মোড়া দেওয়া আছে, আলাদা মোড়া দেওয়া আছে। এখানে যেই সিটটা আছে মোড়ার উপরে যেই প্যাটার্নটা দেওয়া আছে, প্যাটার্নের উপরে সুন্দর করে কাজ করা দেওয়া আছে। এখানে এই যে গোলাপটা দেখেন, ফুটন্ত গোলাপ ফুটে আছে, মনে হচ্ছে ফুটন্ত গোলাপ ফুটে আছে। এই গোলাপগুলোও কিন্তু কাঠ দিয়ে আমরা সুন্দর করে কাজ করে দেওয়া আছে। এটাও ফাইভ সিটারের একটা সোফা। এই সোফাটা রিজনেবলের মধ্যে, যারা হচ্ছে এখানে কর্নারের মধ্যেও কিন্তু এই যে কর্নারের যে উপরটা আছে, কর্নারের উপরে হাতে কাজ করে দেওয়া আছে। এটা তিন থাকে কর্নারটা, তৃতীয় তলার কর্নারটা, এই কর্নারের উপরে কাজ করে দেওয়া আছে রিজনেবল প্রাইসের মধ্যে। যারা এই কর্নার সোফাগুলো চাচ্ছেন তারা চলে আসবেন ফুলজুরি ফার্নিচারের, রিজনেবল প্রাইসের মধ্যেও কিন্তু অনেক সোফা পেয়ে যাবেন। এ একটা সোফা আছে, এটাও কিন্তু ফাইভ সিটারের একটা সোফা, চিটাং সেগুন দিয়ে করা, আউটসাইড কমপ্লিটলি চিটাং। এটা আবার আমরা হচ্ছে দুইটা কালার কম্বিনেশনে করেছি, আপনি যদি চান যে একটা কালারে নেবেন সেটাও করে দেওয়া যাবে। এইটারও কিন্তু আপনার হচ্ছে দুই পাশটায়, এই সোফাটারও হচ্ছে কিন্তু আপনি দুই পাশটায় দুইটা মোড়া পেয়ে যাবেন। এটা কিন্তু এক্সট্রা, এই যে আপনি দুই পাশে দুইটা মোড়া পেয়ে যাবেন এক্সট্রা। এটার যে হাতলটা আছে দেখেন, হাতলটা আমরা বেলকো সিস্টেম করেছি। এখানে সোফাটা বসার পরে আপনি যখন হাতলে হাত দিবেন দেখবেন অনেক আরামদায়ক সোফাটা, খুবই রিল্যাক্সভাবে আপনি বসে সোফাটা ইউজ করতে পারবেন। ফাইভ সিটারের ওই সোফাটা নিচে কিন্তু সুন্দর দেখেন ডিজাইনের কাজ করে দেওয়া আছে, একটা ফেব্রিক দিয়ে চাইলেও আপনি নিতে পারবেন। এটাও ফাইভ সিটারের একটা সোফা। এটার কর্নারটাও সেম হচ্ছে আপনার তিন থাকে, যে কর্নারটা কর্নারের মধ্যে সুন্দর এই যে গোলাপের কাজ করে দেওয়া আছে। এখানে কাঠের থিকনেসটা খুবই মোটা করে থিকনেসটা দেওয়া আছে এই ফাইভ সিটারের এই সোফাটা। এগুলো কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে যারা চাচ্ছেন তারা চলে আসবেন ফুলজুরি ফার্নিচারে। এখানে আর একটা সোফা আছে সিক্স সিটারের সোফাটা, এটা হচ্ছে একটু ভিক্টোরিয়া ক্যাটাগরি করা আছে। এইটাও কিন্তু আপনার ডাবল হাতলে করা আছে, ব্যান্ড প্যাটার্ন দেখেন, এইটাও কিন্তু এই সোফাটা কিন্তু ডাবল হাতলে করা এবং হাতলগুলো ব্যান্ড করা, দেন ব্যান্ডের নিচে কিন্তু হাতল এখানে কাজ করা দেওয়া আছে ডাবল মিনারের। এটা কিন্তু হচ্ছে এই সোফাটা কিন্তু সিক্স সিটারের সোফাটা, যাদের হচ্ছে একটু স্পেস অনেক বেশি, যারা হচ্ছে একটু বেশি সিটের জন্য চাচ্ছেন তাদের জন্য এই সোফাটা দেখেন। প্রত্যেকটা মিনারে কাজ করে দেওয়া আছে, প্রত্যেকটা ঘাড়াতে উঁচু করে কাজ করে দেওয়া আছে, কমপ্লিটলি হাতের ডিজাইন দিয়ে করা এবং এটা একটা ফেব্রিক দিয়ে করা আছে। এটা যদি আপনি চান যে আমরা এটা দুইটা ফেব্রিক দিয়ে করে নেবো কালার কম্বিনেশনে নিতে পারবেন। এটাও সিক্স সিটারের সেগুন কাঠ দিয়ে, কমপ্লিটলি সেগুন কাঠের সিক্স সিটার একটা সোফা। স্বল্প জায়গা আছে দেন তারা হচ্ছে সোফাটা ইউজ করতে পারতেছে না তাদের জন্য হচ্ছে, বা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্টের প্রয়োজন আছে তাদের জন্য হচ্ছে দেখেন চমৎকার খুব সুন্দর আকর্ষণীয় ডিজাইনের ডিভান কালেকশান আমাদের। দেখেন ডিভান কালেকশান, অনেক ডিভান কালেকশান আছে, যে কোনো কালার যে কোনো ফেব্রিক দিয়ে আপনি, আমাদের এগুলো চিটং সেগুনে করা আছে, যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে আপনি, কালার কাস্টমাইজ করে যে কোনো ফেব্রিক কাস্টমাইজ করে নিতে পারবেন বিভিন্ন কালেকশানের আপনার ডিভান। দেখেন এই যে সিম্পলের মধ্যে যারা হচ্ছে একটু সিম্পলের মধ্যে চাচ্ছেন, আমাদের ডিভানের কিন্তু সাইজটা হচ্ছে আপনার ছয় ফিট আউট ছয় ফিট থাকবে, বড় ডিভাইন কালেকশন। আপনি যদি আবার একটু সাইজ ছোটো করে কাস্টমাইজ করে নিতে চান সেটাও করে দেবেন, কমপ্লিটলি চিটং সেগুন দিয়ে করা, একটু সিম্পলের মধ্যে। অনেকে হচ্ছে একটু সিম্পলের মধ্যে চাচ্ছেন সেটাও করে দেওয়া যাবে। দেখেন আরেকটা সোফা দেখাবো চমৎকার, ফাইভ সিটার সিম্পল ক্যাটাগরি, যারা হচ্ছে বেশি হিজিবিজি ডিজাইন পছন্দ করেন না তাদের জন্য খুবই চমৎকার একটা ফাইভ সিটারে, খুবই চমৎকার একটা সোফা। দেখেন এখানে আপনার হালকা কাঠের ডিজাইন প্যাটার্ন করা আছে, এরপরে নিচে যে ইয়েটা হালকা কাজ করা আছে এটাও কিন্তু আপনার উপরে আউটসাইডে যেই সে কাঠটা দেওয়া আছে কমপ্লিটলি চিটং সেগুন দিয়ে করা। দেখেন এটাও কিন্তু ফাইভ সিটারের একটা সোফা, খুবই সুন্দর খুবই নিখুঁত হাতলের উপরে আপনার কাজ করে দেওয়া আছে। হাতলে যখন আপনি সোফাটার সিটে যখন আপনি বসবেন দেন হাতলে হাত রাখবেন, খুবই সুন্দর খুবই আরামদায়ক একটা সোফা। সিম্পল ক্যাটাগরির মধ্যে যারা চাচ্ছেন এই সোফাটা, আমাদের ফাইভ সিটার এই সোফাটা মাত্র প্রাইস হচ্ছে আপনার আটচল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফাইভ সিটারের একটা কর্নার সোফা। ভিক্টোরিয়া সোফা দেখিয়েছি, এখানে দেখেন আরেকটা সোফা দেখেন, এটা কিন্তু আমার ফাইভ সিটারের মধ্যে সোফাটা। এটার যে আমরা ডিজাইনটা করেছি দেখেন, ডিজাইনটা অনেক আপনার কমপ্লিটলি হাতের ডিজাইন দিয়ে করা। এটার যে কাঠের থিকনেসটা আছে এটা কমপ্লিটলি দেড় ইঞ্চির মধ্যে থিকনেসটা করা আছে, একটা ফেব্রিক দিয়ে করা। পেছনে কিন্তু হচ্ছে আপনার ডায়মন্ড স্টোন দিয়ে পিছনে কাজ করা আছে, আর এটার যে ফেব্রিকটা এটার যে ফোমটা চার ইঞ্চি সলিড ফোমের উপরে করা আছে, আর ফোমটা হচ্ছে আমরা এটা ফিক্সড করা আছে। আপনি যদি চান যে এটা জিপার সিস্টেম করে ফোমটা আলাদা সিটার নেবেন সেটাও নিতে পারবেন। এরপরে এটা যে হাতলটা, এটার হাতলটা আমরা কিন্তু আবার একটা হাতলের মধ্যে করেছি, ব্যান হাতল,
দেখেন ব্যানের নিচে সুন্দর করে কাজ করে দেওয়া আছে, হাতলের মধ্যে কাজ করে দেওয়া আছে। দেন হাতলের থিকনেসটা দেখেন, হাতলের থিকনেসটা হচ্ছে কিন্তু আপনার 4 ইঞ্চি, 4 ইঞ্চির মধ্যে এখানে হচ্ছে আপনার 2.5x4 এর মধ্যে করা আছে। মিনার দেওয়া আছে, মিনারে কাজ করা আছে, সামনে মিনার দেওয়া আছে, মিনারে কাজ করা আছে। সিটের নিচে সামনে যে প্যাটার্নটা দেওয়া আছে কমপ্লিটলি হাতের ডিজাইন করা আছে সেগুন কাঠের মধ্যে, এটা গোল্ডেন দেওয়া আছে। যারা কিনা হচ্ছে গোল্ডেন ছাড়া নেবেন তাদের জন্য হচ্ছে কালার কাস্টমাইজ করে গোল্ডেন ছাড়াও দেওয়া যাবে। এটার যে আমাদের মোবাইল ড্রয়ারটা আছে দেখেন, মোবাইল ড্রয়ারটা কিন্তু একটু বড় করে করা হয়েছে এই সোফাটার। অনেক হচ্ছে দেখা যায় এখানে বসলে আপনার পত্রিকা রাখতে পারবেন, মোবাইল রাখতে পারবেন, মানি ব্যাগ রাখতে পারবেন। দেন পাশাপাশি যেটার যে কর্নারটা আছে, কর্নারের উপরেও কিন্তু সুন্দর করে এখানে হাতের ডিজাইন করে দেওয়া আছে। এই সোফাটা হচ্ছে আমাদের 5-সিটার রেঞ্জ সোফাটা। এগুলো কিন্তু আপনার চলে আসলে, আপনারা ফুলজুরি ফার্নিচারে চলে আসলেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সোফার কালেকশন।